कश्मीर की हसीन वादियों से आपका दोस्त अनुपम मैती अभी पहलगाम में है। गुड मॉर्निंग फ्रेंड्स। आज 2 जुलाई हमी आछी पहलगाम में एखन। आज हमार अमरनाथ यात्रा प्लस कश्मीर घोरार 5 नम्बर दिन। आज हमरा पहलगाम पुरो घुरे देखबो एवं आपनादेरकेओ देखाबो पहलगाम एले की की देखबेन। एखन बेजे गेछे 9টা, तो एखन बेरोच्छी पहलगाम घुरते। हेटे हेटे चले एसेछी पहलगाम टैक्सी स्टैंडे। टैक्सी स्टैंडे एसे देखछी लोकल साइट सीन बंद आछे अमरनाथ यात्रार जन्य। टैक्सी स्टैंडेर पासे एकटी दारुण सुंदर पार्क छिलो, सेखानेई चले गेलाम घोराघुरी करते। होटेल थेके हेटे हेटे एलाम टैक्सी स्टैंडे। टैक्सी स्टैंडे एसे एखन देखछी ओदेर मीटिंग चलछे अमरनाथ यात्रार जन्य। साइनबोर्ड थेके लोकल टैक्सी लोकल साइट सीन किछु टाइम बंद आछे। एखन भाबछी मिनि सुइजारल्यान्डे हेटे हेटे जाबो एबं आसबो। तो तार पासेई एकटा पार्क आछे, पार्के बिना पैसाय ढुके एखन घुरछी। दारुण सुंदर पार्कगुलो देखुन, पार्क पहाड़ दारुण सुंदर भावे सजानो। ओई होच्छे लिडार नदी बोये चलेछे। एई पार्के एले आपनार घंटार पर घंटा किभावे केटे जाबे आपनि निजेई बुझते पारबेन ना। হেঁটে হেঁটে যাচ্ছি এখন মিনি সুইজারল্যান্ড। কিছুটা সমতল রাস্তা এখন মেন রাস্তাতেই আছি, আর কিছুটা ঢালু রাস্তাও আছে। তো এইরকম ভিউ পাচ্ছি চারিদিকে, দারুণ সুন্দর। চলুন দেখা যাক পুরোটা যেতে পারি কিনা। এ হাসি বাদিয়া এ খোলা আসমান, आ गए हम कहाँ मेरे साजना। इन पहाड़ों से दिल की कली खिल गई, हमको तुम जो मिले वही मिल गई। বৈশরণ ভ্যালি যেটা মিনি সুইজারল্যান্ড 5 কিলোমিটার সেটাকে কেটে দিয়েছে। এখান থেকে আমরা ঘোড়া করে নিচ্ছি 500 টাকা করে, এক একজনে 500 টাকা নিচ্ছে। হেঁটে আর যাচ্ছি না, পুরো খাড়ায় উপরে দেখে ঘোড়ায় উঠেও পড়েছে। বাংলার বিখ্যাত ব্লগার অনুপম মাইতি একদম বিখ্যাত না, ছোটখাটো একটা ব্লগ চ্যানেল আছে, হয়তো দেখেছেন, না দেখে থাকলে দেখে নিন, অনুপম মাইতি নামেই আছে। জলদি ঘোড়াতে উঠতা হ্যাঁ। क्या नाम है इसका? আফ্রিদি। আফ্রিদি। মোটামুটি সবাই ঘোড়ায় উঠে পড়েছে 500 টাকা করে। 4টে পয়েন্ট ঘোরাবে আমাদেরকে, আবার এখানেই এসে নামিয়ে দেবে। আমাদের ঘোড়া যাত্রা হয়ে গেল, 5 জনে ঘোড়ায় উঠে পড়েছি, আর একজন যাচ্ছে না, নিচে বসে আছে। সেই ব্যাপার, দারুণ লাগছে না ওই জন্য করনে। এই প্রথম দিকে একদমই ঘোড়া কন্ট্রোল করতে পারছিলাম না, ঘোড়া ছুটতে শুরু করে দিয়েছিল রীতিমতো। এই যে অনুপম আসছে, নিজে ঘোড়া চালাচ্ছি, পুরো ফুল কন্ট্রোলে চলে এসেছে ঘোড়া। যেইটা ঘোড়াকে বলছি সেই রকমই যাচ্ছে, হাতের কায়দায় সব কিছু। ডান দিকে টানলে ডান দিকে যাবে, বাঁ দিকে টানলে বাঁ দিকে যাবে, সোজা টেনে দিলে ব্রেক, আর যদি একটু স্পিড বাড়াতে হয় চাল মেরে দন্নু। দারুণ লাগছে রে, পুরো ঘোড়ায় ওঠার যে একটা অরিজিনাল এক্সপিরিয়েন্স সেটা নিচ্ছি। আর আমার সাথে আরো 5 বন্ধু আছে, বন্ধুদের সাথে একসাথে ঘোড়ায় চড়ার মজাই আলাদা। মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য ঘোড়ার প্রাইস কিন্তু 2000-3000 অনেক বলে। একটু হেঁটে এসে বার্গেডিং করে যদি করে নেন, আপনি 500-600 টাকায় অনায়াসে ঘোড়া পেয়ে যাবে। আপনি চাইলে হেঁটেও যেতে পারেন, কিন্তু অনেক খারাপ রাস্তা। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। চারিদিকের পরিবেশটা দেখুন একবার খালি, পুরো সবুজে সবুজ। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছি, ভিডিও বানাবো কি। আপনারা যদি হেঁটে আসেন এইরকম জায়গায় বসে রেস্ট নিতে পারেন, আর আমাদের ঘোড়া চালক পুরো ভিডিও টিডিও সব কিছু করে দিচ্ছেন। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য পুরো মুগ্ধ করে দিচ্ছে। এইখানেই মিশন কাশ্মীর সিনেমা শুটিং হয়েছিল, আর আমরা এখন এসে গেছি কাশ্মীর ভ্যালিতে। আর
ये कश्मीर जो है पहाड़ी, इसके भी श्रीनगर जामर शंकराचार्य का मंदिर है ना, ले लेना। ट्रैकिंग करके जाता है, फॉरेन लोग ट्रैकिंग करके जाता है ना, घोड़े पे सामान वामान लेता है और जाता है शंकराचार्य मंदिर। এইখানে আপনি 100 টাকার বিনিময়ে খরগোশের সাথে ছবিও তুলতে পারেন। কাশ্মীর ভ্যালি এই যে দেখা যাচ্ছে, সামনে ঝুঁকে পড়েছি নালে আমি পেছন দিকে উল্টে যাব। ঘোড়া এখন পুরো ফুল অফ রোডে ট্রেকিং করছে, আমরা যেমন অফ রোডে বাইক চালাই সেই রকম। ডাবিয়ান ভ্যালি ওখানে একটা জল রাখার জায়গা আছে, ওখানে জল থাকে বেশ পরিষ্কার জল। আর এখানে মহারাজা হরি সিং বলে যে একটা তীরে শের এবং হরিণের শিকার করেছিলেন বহু যুগ আগে, সেই নামে পরিচিত এই জায়গাটা, এটা ডাবিয়ান ভ্যালি। এখন পুরো অফ রোডে ঘোড়া সাফারি হবে, রাস্তার অবস্থা দেখুন। ওরা সব ওইটা দিয়ে যাচ্ছে, আমরা স্পেশালি আলাদা রাস্তা দিয়ে একটা যাচ্ছি, প্রচুর রাস্তা আছে এদিকে, একসাথে না গ্যাঞ্জাম হয়ে যায়, প্রচুর টুরিস্ট এসেছে। অমরনাথ যাত্রার টুরিস্ট তো আছেই আমাদের মতো, প্লাস কাশ্মীর ঘোরার জন্য প্রচুর টুরিস্ট আছে এখন। শুধু কাশ্মীর দেখুন, শুধু ঘোড়া দেখুন কত। আমাদের সাথে কিন্তু কেউ নেই, আমরা দুজন আছি, একদম ধার দিয়ে নিয়ে যাচ্ছে ঘোড়া, নো প্রবলেম। এসে গেছি আমরা মিনি সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড কেন বলবো, আমাদের কাশ্মীর, কাশ্মীর পহলগাঁও। মিনি সুইজারল্যান্ড বা বৈশরণ ভ্যালিতে প্রবেশ মূল্য 30 টাকা করে। মিনি সুইজারল্যান্ডে এসে খিদে পেয়ে গেছে, সকালে ছাতু খেয়ে বেরিয়েছিলাম হোটেল থেকে, তো এখানে দুটো এরম রেস্টুরেন্ট আছে দু চারটে। এখানে জল 1 লিটার 30 টাকা, ওপরে তো দাম বেশি হবে। প্লেন ম্যাগি 50 টাকা আর ভেজ ম্যাগি 60 টাকা। সবাই ভেজ ম্যাগি খাচ্ছি, অর্ডার দিয়েছি খেয়ে দিয়ে তারপরে সমস্ত জায়গাটা এখানে ঘুরিয়ে দেখাবো। চলে এসেছে আমাদের ভেজ ম্যাগি 60 টাকা করে, এখানে প্রাইস হাই হবেই, কিছু করার নেই। এই ম্যাগির সাইজ 60 টাকা, গরম ম্যাগি একদম, সুইজারল্যান্ডে ম্যাগি। দারুণ রোদ উঠেছে আর ওয়েদারটা একদম প্লিজেন্ট, ঠান্ডা নেই দেখতে পাচ্ছেন, হাওয়াটা গেঞ্জি পরে আছি, সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হালকা, দারুণ লাগছে। এক ঘন্টা হয়ে গেছে মিনি সুইজারল্যান্ডে ঘোরাঘুরি করছি, দারুণ দারুণ লাগছে। শুয়েছিলাম নিষ্ঠাতে, একটু দারুণ লাগছিল, রোদ দারুণ আছে আর প্রচণ্ড লোক আছে। জুলাই মাসের আজকে 2 তারিখ, জুলাই মাসের 2 তারিখেও প্রচুর প্রচুর লোক ঘুরতে এসেছে কাশ্মীর দেখুন। করোনার পর 2 বছর লকডাউনের পর লোক পুরো ঘর থেকে বেরিয়ে যখন চাইছে তখন ঘুরছে। ঘর সাজানোর ওখানে বিক্রি হয় না এই জিনিসগুলো, দেখাচ্ছি কাছ থেকে, প্রচুর পড়ে আছে ছোট ছোট, প্রচুর দেখতে পাচ্ছেন, ওই একটা পড়ে আছে, এই একটা, ওই একটা ভালো পড়ে আছে। ওপরে অনেকক্ষণ সময় কাটানোর পর তারপর আমরা সবুজে মোড়া চাদরের উপর দিয়ে চললাম পুরো ভ্যালিটা ভালোভাবে ঘুরে নিতে। আমি এখন কাশ্মীর ভ্যালির মিনি সুইজারল্যান্ডে ওপর দাঁড়িয়ে আছি, ওপর থেকে দারুণ লাগছে আর নিচ থেকেও দারুণ লাগছে। উপর সে ভি আচ্ছা লাগতা হ্যায়, নিচ সে ভি আচ্ছা লাগতা হ্যায়, ইয়ে হামারা কাশ্মীর কা বাদিয়া।
কোনো সুইজারল্যান্ড কোনো জায়গা যেতে হবে না, আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়ার কাশ্মীরেই সমস্ত কিছু আছে। যেমন আপনাদের সিকিম ঘুরিয়ে দেখেছি, দার্জিলিং ঘুরিয়ে দেখেছি, এটা কাশ্মীর। অমরনাথ যাত্রার সাথে আপনারা কাশ্মীর কিভাবে ঘুরতে পারবেন বা শুধু কাশ্মীর এলে কাশ্মীর কিভাবে ঘুরতে পারবেন, সমস্ত কিছু এই তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের মিনি সুইজারল্যান্ড, যেটার আরেক নাম বৈসারণ ভ্যালি। দেখতে পাচ্ছেন এখানে শীতকালে পুরো বরফ স্নো হয়ে থাকে, দারুণ লাগছে। আমরা অনেক টাইম পাস করলাম, এবার চলে যাব ঘোড়াই করে আবার নিচে। লাভলি জায়গা, লাভলি প্লেস। প্রায় দু ঘন্টা সময় কাটানোর পর আমরা আবার ঘোড়ার পিঠে চললাম যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সেখান অবধি। প্রচুর লোক উঠছে, প্রচুর লোক নামছে, প্রচুর প্রচুর লোক। চিফ মিনিস্টার যখন আসেন এখানে থাকেন, এই জন্য এটা সিএম কটেজও বলা হয়। সব ঘোড়াতে এখন উঠছেন, আমরা নামছি। শীতকালে একবার আসবো কাশ্মীর, পুরো বরফ দেখাবো আপনাদেরকে। এই আমাদের পহেলগাঁও, আমাদের জান্নাত। এই আমাদের ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়া থেকে নামলাম, আবার ফটো তুলতে রেডি। মানে ফটো তুলে তুলেই আমরা গেলাম পাগল হয়ে, শুধু ফটোই তুলে যাচ্ছি, শুধু ফটোই তুলে যাচ্ছি। পহেলগাঁও ভ্যালি এখান থেকে দেখা যাচ্ছে। 1500 টাকা কেজি ওয়ালনাট, যেইগুলো আমরা কিনে খাই সেইগুলো হচ্ছে, দেখুন এখানে গাছে গাছে হয়ে আছে। এই দাদা বলছে যে হচ্ছে এগুলো আমরা তাই তো, বিলেতি আমরা তাই। আচ্ছা, আমরা হয়ে আছে এই আমরা। আমাদের ওখানে আমরা 50 টাকা কেজি আর এইটা 1500 টাকা কেজি, এইটাই পার্থক্য আর কি। পহেলগাঁও বেস ক্যাম্প থেকে হেলিকপ্টারের যে সার্ভিস, সেই হেলিকপ্টার যাচ্ছে পঞ্চতরণী অবধি। এক একজনের 2500 টাকা করে নেবে। কাশ্মীরি বিভিন্ন লোকাল বেকারি, বিস্কিট এই সেই। মার্কেটে খোঁজ করে একটি পিওর ভেজ রেস্টুরেন্টে ঢুকলাম লাঞ্চ করতে। বাবার কাছে যাব পিওর ভেজ খেয়েই। আমাদের ভেজ থালি চলে এসেছে, 100 টাকা। কী কী দিয়েছে দেখুন, চাল, রুটি, আচার, ডাল, রাজমা, সবজি, দই। কাশ্মীরে এসেছি, কাশ্মীরের খাবার খাবো না সেটা হয়, আস্তে আস্তে শুরু করছি। বেকারি দিয়ে শুরু করেছি, ভেজ খাচ্ছি যেহেতু। দাদার দোকানে অনেক কিছু পাওয়া যায়, সেখান থেকে নারকেল বিস্কুট, কোকোনাট বিস্কুট, আর এটা কুচ, তিল, তিল দেখতে পাচ্ছি 15 টাকা করে, আর এটা 15 টাকা। কেমন লাগছে? দারুণ টেস্ট আছে, অতি সুন্দর। দারুণ টেস্ট, কোকোনাট উপরটা পুরো নারকেল। এখানে কিন্তু নারকেল পাওয়া যায় না, আমাদের ওখান থেকে নারকেল এনে বানায়। গুড ইভিনিং। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে স্নান করে নিয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর বিকেল 5টা বাজে হেঁটে বেরিয়ে পড়েছি, একটু আই লাভ পহেলগাঁও যেখানে লেখা আছে সেখানে যাচ্ছি। সেখানে একটু বসবো, ঘুরবো, হেলিকপ্টারগুলো ওখান থেকেই ছাড়ছে, একটু দেখবো। তারপর আবার লঙ্গরে গিয়ে খেয়ে চলে আসবো রুমে, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়বো আজকের জন্য। এই লিডার নদী পহেলগাঁওয়ের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। যত যাত্রী এসেছে ম্যাক্সিমাম কিন্তু হোটেলে চলে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। টেন্ট ওইদিকে, ক্যাম্প, বেস ক্যাম্প, আবার সবাই ব্যাকে যাচ্ছে হোটেলে, হোটেলের খোঁজে। অনেকেই সামনাসামনি তো অনেক টাকায় হোটেল নেবে, একটু গাড়ি ধরে অনেক পেছনে চলে যেতে হবে। এখান থেকে প্রায় 6 কিলোমিটার আমরা যেখানে আছি, সেখানে গেলে মোটামুটি আপনারা 1000 টাকায় রুম পেয়ে যাবেন। যেমন আমাদের 1000 টাকায় পড়েছে, 6 জন থাকছি একটা রুম, বড় রুমে। পরে ওনাদের মুখেই শুনলাম বেস ক্যাম্পের টেন্টের জন্য এত লাইন, ওনারা ওখানে না থেকে হোটেল খুঁজতে যাচ্ছে। দাদারা এখন এসেছেন পুরো সাথে র্যালিতে, এসে কোনো ক্যাম্পে ট্যাম্পে কোথাও যাননি, এখানে স্নান করছে সবাই মিলে, একদম লিডার নদীতে স্নান করেছে। ভাইয়া কেসে লাগা, পুরা জার্নি কে বাদ থাকান দূর হো গিয়া না, বলি আপ লোগ ভি না আয়েঙ্গে, আগে না না হো গিয়া, না না হ্যায়, বহুত ঠান্ডে লেকিন গলা ব্যাঠ জায়েগা, মেরা গলা ব্যাঠ গিয়া হর হর মহাদেব, হর হর মহাদেব।
অনুপম মাইতি এখন ভিডিও শুট করছে। দারুণ ছবি হচ্ছে এখানে, দারুণ নদী বয়ে চলেছে, গলা পুরো বসে গেছে, দারুণ ছবি হচ্ছে, সবার সব ছবি তুলে দিয়ে আমি। চলে এসেছি আই লাভ পহেলগাঁও, যেখানে লেখা আছে সেখানে। লিডার নদীর ধারে লাভ পহেলগাঁও লেখা, উফ কি বলবো। এই পহেলগাঁও ভিউ পয়েন্ট, এখান থেকে এখন যাচ্ছি বেস ক্যাম্পে, যেখানে আমরা লঙ্গর চাকবো, ডিনার করব, কালকের মতো প্রচুর খাবার দাবার খাবো, দেখা যাক তাড়াতাড়ি খাবো। এখন বেজে গেছে কিন্তু 6:30, এখানে 8টা অবধি সূর্য থাকে, আগেই বলেছি। ভোর 3টায় উঠে 4টায় বেরোতে হবে কালকে আবার, সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো। এই হচ্ছে পহেলগাঁও বেস ক্যাম্পের গেট, আমরা যখন যাই তখনও প্রচুর লাইন ছিল। চলে এসেছি আবার ক্যাম্পের ভেতরে, বিশাল বিশাল লাগছে। এই পহেলগাঁও বেস ক্যাম্পে ছোটোখাটো জিনিসপত্র থেকে জুতো, জামা, জ্যাকেট সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন। শীতের পোশাক থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস সব কিছু। আমরা যখন আসি তখন ভান্ডারাগুলোতে জাস্ট লঙ্গর লাগাতে শুরু করেছি, থালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, উত্তাপ্পাম হচ্ছে, আর এখানে আছে সাম্বার, রায়তা, ডাল ডাল নেই ডাল নেই রাজমা রাজমা রায়তা বেগুন। আচ্ছা, কালকের মতো দিনের আলোতে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া, রাইস টাইস উত্তাপাম সব কিছু নিয়ে চলছে খাওয়া, আর এ তো ফোন ঘেটেই চলেছে ঘেটেই চলেছে। খির খির হরার মাদের, ও খির খেতে শুরু করে দিয়েছে, কেমন লাগছে? আচ্ছা, অপূর্ব অপূর্ব। আমিও খেয়ে নিই, একাতে ভিডিও আর খেতে পারবো না, খেয়ে নিই। সহদেব দা এতটাই ভালো লেগেছে ঘির, এক বাটি শেষ করে আবার নিয়েছে ফুল বাটি ভর্তি করে। কেসা লাগা? মজা আ গয়া, মজা মজা গয়া। সব নিচে ক্যাম্প, এইদিকে লঙ্গর লেগেছে, আর এইদিকে সব টয়লেট। জয় হিন্দ জয় ভোলে। নাম পনির, পনির রাইস ডাল চানা, কেমন লাগছে কুন্দল? খাচ্ছি খাচ্ছি শুধু খাচ্ছি। ফুলকা বলে আর মালি ফুলকা, আর মালি ফুলকা বলে হলওয়াই বালা, আর মালি ফুলকা আ বলে আ বলে আ বলে। পহেলগাঁও বেস ক্যাম্পে টোটাল 10টা ভান্ডারা ছিল, এমন কিছু আইটেম নেই যেটি আপনি এখানে পাবেন না। খিচুড়ি দিছে, খিচুড়ি পুরো প্রপার ঘিয়ের খিচুড়ি আর কারি আর সালাদ নিলাম, লাস্ট ফিনিশিং এটাই দেবো, পাঁপড় কাটছি, লাস্টে পাঁপড় দিয়ে ফিনিশিং হচ্ছে পাঁপড়। ফ্রাইড রাইস থেকে সব কিছু আছে, আর খাচ্ছি না বেশি লোভে, পেট খারাপ হয়ে গেলে গেল। আমাদের ডিনার আজকের হয়ে গেল, বাজে 7:45, আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, গিয়ে ব্যাগ গুছিয়ে তাড়াতাড়ি ঘুমাবো, দেখি 10টার মধ্যে ঘুমানোর চেষ্টা তো করতেই হবে আজকে অবশ্যই, কালকে 3টেই উঠতে হবে, উঠে 4টের মধ্যে বেরোতে হবে। এই হচ্ছে পহেলগাঁও বেস ক্যাম্পে ঢোকার গেট,
এখানে যদি আপনি হোটেলে থাকেন, এখানে যদি শুধু খেতে আসেন, তাহলে কিন্তু আপনি গেটে অবশ্যই বলবেন ভাইয়া হাম নিংলেঙ্গে লঙ্গর খানা আয়ে লঙ্গর খাকে হাম হোটেল মে চালা যায়ঙ্গে। ওরা একটা পার্চি দেবে, মানে একটা ছোট্ট কাগজে কিছু লিখে, যাতে আপনি বেরোনোর সময় গেটে দেখাতে পারবেন এবং বেরোতে পারবেন। যদি সেটা না নেন আপনার প্রবলেম হতে পারে, বেরোতে নাও দিতে পারে। তো এখন হোটেলে যাব অটো করে। দিজিয়ে দোটো মশলা ডাল কে না আন্দর খেয়ে চলে এসেছি অটোতে করে। এখন 50 টাকা করে কাওয়া খাচ্ছি, কাওয়া কাশ্মীরি কাওয়া ড্রাই ফ্রুট ডাল কে। ওই দিন রাত্রিতে কাশ্মীরি কাওয়া খেয়ে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন ভোরবেলা থেকে আমাদের অমরনাথ যাত্রা ট্রেকিং শুরু হবে, ভোর 3টেই উঠতে হবে। যে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।